সজল ধরা চ্যানেলে আমি দিব্যেন্দু সরকার সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ আলোচনা করব মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের, অর্থাৎ সাবজেক্ট হলো এখানে লাইফ সায়েন্স, এই বিষয়ের প্রথম সামেটিভ অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা যাকে বলা হয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এবং সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যাকে বলছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন যাকে বলছি আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হওয়ার সাথে সাথেই আমাদের নবম শ্রেণীর শিক্ষাবর্ষ শেষ হয়। এরপরেই আমরা নবম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে আমরা দশম শ্রেণীতে প্রবেশ করি। এই সময়ের মধ্যে কোন সময়ে এই প্রথম সামেটিভ অনুষ্ঠিত হয়, কোন সময়ে দ্বিতীয় সামেটিভ অনুষ্ঠিত হয়, কোন সময় এখানে বলতে আমরা কোন মাসের ক্ষেত্রে কথা বলতে চাইছি অর্থাৎ সময়কাল, এবং তৃতীয় সামেটিভ কোন মাসে অনুষ্ঠিত হয়, এবং কোন কোন অধ্যায় চ্যাপ্টার বা ভাবমূল কোন সামেটিভের অন্তর্গত বিষয়, আমরা সে বিষয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা স্ক্রিনে গিয়ে আলোচনা করতে শুরু করি। জীবনবিজ্ঞান ও পরিবেশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত পাঠ্যসূচি অর্থাৎ নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের সিলেবাসটি, এটি সাধারণভাবে অধ্যায় বা ভাবমূলে বিভক্ত। এর মধ্যে পাঁচটি ভাবমূল আছে এবং ভাবমূলগুলো আবার উপভাবমূলেও বিভক্ত হয়। আমরা এখানে পাঁচটি ভাবমূলের নামই উল্লেখ করেছি। এক নম্বর আছে জীবন ও তার বৈচিত্র্য, দুই নম্বর আছে জীবন সংগঠনের স্তর, তিন নম্বর আছে জৈবনিক প্রক্রিয়া, চার নম্বর আছে জীববিদ্যা ও মানব কল্যাণ, এবং পাঁচ নম্বরে আছে হলো পরিবেশ ও তার সম্পদ। এই পাঁচটি নিয়েই হলো আমাদের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের পাঠ্যসূচি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে দুটি ভাবমূল আছে সেটি হলো জীবন ও তার বৈচিত্র্য ও জীবন সংগঠনের স্তর। এই দুটি বিষয়ই প্রথম সামেটিভের অন্তর্গত। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ মূল্যায়নের জন্য নম্বর বিশ্লেষণ করলে আমরা পাই 40 নম্বর অর্থাৎ 40 মার্কস, এবং এই পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে আরেকটি পরীক্ষা থাকে, তাকে আমরা বলি অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন, এটার জন্য থাকে হলো 10 মার্কস। এই 50 নম্বরের পরীক্ষা আমাদের জীবনবিজ্ঞানের জন্য এপ্রিল মাসে আমাদের এই পরীক্ষাটি হয়ে থাকে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত নবম শ্রেণীর জন্য জীবনবিজ্ঞান বিষয়ের একটি ভাবমূল থাকে, তার নাম হলো জৈবনিক প্রক্রিয়া, একটি মাত্র অধ্যায়, সময়কাল আগস্ট মাস। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নম্বর নির্ধারিত থাকে 40 নম্বর, এবং দ্বিতীয় প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য নম্বর নির্ধারিত থাকে 10 নম্বর। এই টোটাল 50 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, সময়কাল অবশ্যই আগস্ট মাস। এই সময়ই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ও প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নম্বরের বিষয়টি জীবনবিজ্ঞানের জন্য নেওয়া হয়ে থাকে সমস্ত বিদ্যালয়গুলিতে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণীর, সময়কাল হলো ডিসেম্বর মাস। এই সময় এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ তোমাদের শিক্ষাবর্ষের শেষ মূল্যায়নটি অনুষ্ঠিত হয়, সময়কাল ডিসেম্বর মাস। এখানে সাধারণভাবে জীবনবিজ্ঞান বিষয়ের জন্য
মধ্যশিক্ষা পর্ষদ পাঁচটি ভবমূল রেখেছে। তার মধ্যে আগের অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ভাবমূলগুলো ছিল, অর্থাৎ তিনটি ভাবমূল ছিল, তাদের সাথে আরও চার নম্বর এবং পাঁচ নম্বর ভাবমূলটি অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আগে ছিল, এক নম্বরে ছিল জীবন ও তার বৈচিত্র্য ও জীবন সংগঠনের স্তর, এবং তিন নম্বর ছিল জৈবনিক প্রক্রিয়া, আর চার নম্বর হল জীববিদ্যা ও মানব কল্যাণ, পাঁচ নম্বর হল পরিবেশ ও তার সম্পদ। এই পাঁচটি ভাবমূল মিলেই নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়ে থাকে মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত স্কুলে। এবারে এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নম্বর বরাদ্দ থাকে বা নির্ধারিত থাকে, সেটি হল পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভ মূল্যায়নের জন্য 90 নম্বর এবং তৃতীয় অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য 10, সর্বমোট 100 নম্বরের তৃতীয় সামেটিভ অর্থাৎ পর্যায়ক্রমিক মূল্যায়নটি অনুষ্ঠিত হয় এবং এই পরীক্ষাটি শেষ পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণর পরেই নবম থেকে দশম শ্রেণীতে শিক্ষার্থী বন্ধুরা উন্নীত হয়। তাহলে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ বিষয়টির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস বিষয়টি আলোচনা করলাম। সকলকে ভিডিওকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো এই চ্যানেলের হোম পেজে প্লেলিস্টে গিয়ে নবম শ্রেণীর সমস্ত জীবনবিজ্ঞান সংক্রান্ত ভিডিওগুলি তোমরা দেখতে পাবে। এবং এছাড়াও নবম শ্রেণী ও দশম শ্রেণীর বিশেষ করে একটি জীবনবিজ্ঞান সাজেশান নামে একটি প্লেলিস্ট আছে, সেটার মধ্যেও মাধ্যমিক পরীক্ষার জন্য সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং প্রত্যেকে ভালো থাকবে। ধন্যবাদ আবার জানাচ্ছি সকলকে।